স্বাস্থ্য দপ্তরে ল্যাব টেকনিশিয়ান ফার্মাসিস্ট 190 জন নিয়োগের অনলাইনে আবেদন চলছে। ত্রিপুরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে ল্যাব টেকনিশিয়ান ফার্মাসিস্ট পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্য পদ 190টি। শিক্ষাগত যোগ্যতায় নির্দিষ্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি পাস, বয়স 18 থেকে 40 বছর, সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অচাকরিতদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ কেন্দ্র ও তারিখ এদের ওয়েবসাইটে এবং প্রচার মাধ্যমে জানানো হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর 9/2023, তারিখ 21 সেপ্টেম্বর 2023। দরখাস্ত করবেন কেবলমাত্র অনলাইনে এদের ওয়েবসাইটে লগ ইন করে। ইন্টারভিউতে ডাক পেলে সমস্ত মূল প্রমাণপত্র যার ক্ষেত্রে যা যা দরকার সঙ্গে নিয়ে যাবেন। শূন্যপদগুলি হল আইটেম নং 1, পদের নাম ল্যাবরেটরি টেকনিশিয়ান, শূন্যপদের সংখ্যা 143টি, মোট 143টি পদের মধ্যে এসসির জন্য 18টি, এসটির জন্য 95টি পদ সংরক্ষিত, এছাড়া 70টি পদ অসংরক্ষিত। অসংরক্ষিত থেকে একটি পদ এক্স সার্ভিসম্যানদের জন্য সংরক্ষিত। আইটেম নং 2, পদের নাম ফার্মাসিস্ট আয়ুর্বেদ, শূন্যপদের সংখ্যা 25টি, মোট 25টি পদের মধ্যে এসসির জন্য 60টি, এসটির জন্য 16টি পদ সংরক্ষিত, এছাড়া 2টি পদ অসংরক্ষিত। আইটেম নং 3, পদের নাম ফার্মাসিস্ট হোমিওপ্যাথি, শূন্যপদের সংখ্যা 22টি, মোট 22টি পদের মধ্যে এসসির জন্য 15টি, এছাড়া 60টি পদ অসংরক্ষিত। এবং অর্থাৎ ক্যাটাগরি ভিত্তিক বিভাজন রয়েছে সরকারের নিয়ম অনুসারে। এসসি এসটি ওবিসি জেনারেল প্রত্যেকের শিক্ষাগত যোগ্যতা থাকলে এর জন্য আবেদন করতে পারেন। এছাড়া সামগ্রিক বিষয়ে 4% পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থী এবং 33% পদ মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত। নিয়োগ হবে অস্থায়ী ভিত্তিতে স্থির বেতনে, মূল মাইনে 20,475 টাকা প্রতি মাসে, সঙ্গে পারফরমেন্স ইনসেন্টিভ এবং অন্যান্য ভাতাসমূহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত জানতে হবে এদের ওয়েবসাইট থেকে। প্রার্থীকে ত্রিপুরায় বসবাসের পিআরটিসি থাকতে হবে, বাংলা অথবা ককবরক ভাষাজ্ঞান থাকতে হবে। প্রার্থী বাছে হবে কেবলমাত্র লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা প্রাপ্ত নম্বরের মেধার ভিত্তিতে। লিখিত পরীক্ষায় সাফল্য পেলেই 15 নম্বরের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। অনলাইনে পরীক্ষা হবে অবজেক্টিভ ধরনের, প্রশ্ন সংখ্যা 85, মোট পূর্ণমান 85, এতে অবজেক্টিভ ধরনেরই প্রশ্ন থাকবে। বিষয়গুলি পেয়ে যাবেন এদের ওয়েবসাইটে। ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকতে পারে, যদি হয় তবে প্রতি 4টি ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে। এ বিষয়ে বিস্তারিত লেখা পাবেন এদের অ্যাডমিট কার্ড এবং সিলেবাসে। পরীক্ষার নির্দিষ্ট স্থানকাল, তারিখ ইত্যাদি সংক্রান্ত তথ্য পরবর্তী সময়ে বিভিন্ন প্রচার মাধ্যমে জানানো হবে। কল লেটার ডাউনলোড করে নিতে হবে পরীক্ষার 8 থেকে 10 দিন আগে। নিজের দরখাস্তের রেজিস্ট্রেশন নম্বর, পাসওয়ার্ড, জন্ম তারিখ ব্যবহারের পদ্ধতিতে ওয়েবসাইটে নিজের অ্যাকাউন্টে ঢুকে আলাদা কোনো চিঠি পাঠানো হবে না। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 7 অক্টোবর।